عن ابي برزه الاسلمي رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا تزول قدم عبد يوم القيامه حتى يسال عن عمره فيما افناه وعن علمه فيما فعل وعن ماله من اين اكتسبه وفيما انفقه وعن جسده فيما ابلاه رواه الترمذي وصححه আশেখাল ব্যানীর রাহে মাহমুল্লাহ আবু বার্জা আল্লাসলামী রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার দুই পা তাকে পাঁচটা জিনিস জিজ্ঞেস না করা পর্যন্ত স্থানচ্যুত হবে না সেগুলো হলো তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে জীবনটি সে কোন ব্যাপারে কাটিয়েছে কোন কাজে সে কাটিয়েছে এবং তার এলেম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে এলেম অনুযায়ী সে কতটা আমল করেছে এবং তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে সে কোথা থেকে সম্পদ অর্জন করেছিল উপার্জন করেছিল এবং কোন জায়গায় সে ব্যয় করেছিল এবং তার দেহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে এই দেহকে কোথায় কোথায় কোন কোন কাজে ব্যয় করেছিল সম্মানিত মুসলিম ভাই বোনেরা বোঝা যাচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে এবং আল্লাহ আলা আমাদের প্রত্যেকটা ইস্যুকে বিচারের মুখোমুখি করবেন সুতরাং আসুন আমরা সতর্ক হই এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি